যেটা কোভিড ভ্যাকসিন আপনারা জানেন ইতিমধ্যে আমাদের পারচেজ এগ্রিমেন্ট হয়ে গেছে এবং পারচেজ অর্ডার আমরা পাঠিয়ে দিচ্ছি এবং আশা করি এর আগেও যেটা বলেছি যে জানুয়ারি মাসের শেষের দিকে আমরা আশা করতে পারি অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে যখনই এই ভ্যাকসিন অনুমোদন পেয়ে যাবে WHO আমরা তখনই আশা করি বাংলাদেশে এই ভ্যাকসিন আমরা পেয়ে যাব বাংলাদেশে এই ভ্যাকসিন দেওয়ার জন্য যে স্থানীয় প্রস্তুতি সেটাও আমরা যথাযথভাবে গ্রহণ করেছি আমরা এর পরিবহনের ব্যবস্থা করেছি আমাদের যেখানে রাখা হবে স্টোরের ব্যবস্থা করা হয়েছে এবং কোল্ড চেইন মেইনটেইন করার জন্য তার তাপমাত্রা মেইনটেইন করার জন্য আরও কিছু বাড়তি কোল্ড বক্স লাগবে সেটারও ব্যবস্থা করা হয়েছে আমাদের কোল্ড বক্স আছে এবং সেই কোল্ড বক্সগুলো অনেকাংশে আবার অন্যান্য ভ্যাকসিন দ্বারা অকুপাই করা থাকে আটকানো থাকে এবং প্রত্যেক মাসে যেহেতু ভ্যাকসিন আসবে সেই জন্য আমাদের আরও বেশি সংখ্যক কোল্ড বক্স দরকার এবং আমাদের যে 3 কোটি ভ্যাকসিন প্রত্যেক মাসে আমরা 50 লাখ করে পাব অর্থাৎ 50 লাখ ভ্যাকসিন 25 লক্ষ লোককে আমরা দিতে পারব এই 3 কোটি ভ্যাকসিন দিতে 6 মাস লাগবে এর মধ্যে আমরা আশা করছি মে বা জুন মাসে কোভ্যাক্স ভ্যাকসিন যেটা WHO বাংলাদেশকে দিবে যেটা কমিটমেন্ট করেছে এবং তারা কিছু কাগজপত্র আমাদের কাছে আবারও চেয়েছে সেই কাগজপত্র আমরা দেখে সইটই করে যে শর্তাবলী ওনারা দিয়েছে সেগুলি সব পালন করে আমরা তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং আশা করি যখন কোভিড ভ্যাকসিন 92টি দেশে দিবে ওনারা বাংলাদেশও তার পপুলেশনের 20%-এর জন্য পাবে সেটাও আমরা জুনে আশা করতেছি একসঙ্গে যেহেতু বেশ কিছু ভ্যাকসিন আসবে তখনও আমাদের প্রস্তুতি লাগবে এবং সেই প্রস্তুতিও আমরা একই সঙ্গে গ্রহণ করছি কাজেই এখানে ভ্যাকসিনের আনা প্রস্তুতি সব কিছু আমরা সঠিকভাবে করে যাচ্ছি